আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটা হাদিস বলবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যাওয়ার পর তিনটা আমল ছাড়া সব আমলই বন্ধ হয়ে যায়। একটা হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হলো সুসন্তান, তৃতীয় নম্বর হলো উপকারী জ্ঞান। সদকায়ে জারিয়ার কথাই বলি যে দান করাটা আমাদের খুব কষ্ট হয়ে যায়, শুধু ইনকামই করতে আসি যে পরকালে একচুয়ালি শান্তির কথা আমরা চিন্তা করি না। আমরা দুনিয়ার সুখ শান্তি নিয়েই আছি যে আমরা মৃত্যুবরণ করব, কবরে আজাব হবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। নামাজ পড়তে গেলে আমার সামনে থেকে, আপনার সামনে থেকে মসজিদের বাক্স চলে যায়, 5 টাকা দিতে কষ্ট হয়ে যায়। এই 5 টাকা মারা যাওয়ার পর এই 5 টাকার কারণে আপনার আল্লাহ তাআলা কবর আজাব মাফ করে দিতে পারে। আর আমরা দান করতে গেলে চেষ্টা করব গোপন দান করা, মহান আল্লাহ তাআলা গোপন দান খুব পছন্দ করেন। আমরা চেষ্টা করব যে গোপন দান করা, যে রাস্তা থেকে হেঁটে গেলাম, মসজিদে একটা বাক্স দিলাম, 10 টাকার একটা নোট, 20 টাকার নোট একটা রেখে দিই, কেউ দেখলো না, উপর আল্লাহ তাআলাই দেখলো। আর একটা চিন্তা করব যে হালাল খেতে হবে এবং হালাল সদকা দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো সুসন্তান। সন্তানের কথা না বললেই তো নয়, যখন আমরা জন্মগ্রহণ করি, যখন একটু বড় হই, তখন আমার আপনার সবার ফ্যামিলি চিন্তা থাকে ছেলে কিভাবে কেরিয়ার করব, কিভাবে ভালো পজিশন যাবে, ইঞ্জিনিয়ারিং পড়াবো, ডাক্তার পড়াবো, বিসিএস পরীক্ষা দেওয়াবো না কি, এইটা নিয়েই সবসময় আমরা পড়ে থাকি। কিন্তু আমরা চিন্তা করি না, আমরা মারা যাওয়ার পর আমার সন্তান, আপনার সন্তান কি কবরের পাশে যাবে, আমাদের জন্য কি দোয়া করবে। আমরা সন্তানকে সুশিক্ষিত করব, কিন্তু সুশিক্ষিত এটাই না যে ইসলামের বাইরে, ইসলামও শিখাতে হবে। আর আপনি যদি জেনারেল পড়াচ্ছেন, হ্যাঁ আপনি জেনারেল পড়াবেন, কিন্তু মাথায় ইসলামটা রেখে দিতে হবে যে হ্যাঁ মৃত্যুর পরে অন্তত আমার ছেলে আমার কবর পাশে গিয়ে একটু দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা মা মারা যাওয়ার পর ছেলে যদি কবরের পাশে গিয়ে একবার সুরা ফাতেহা, 3 বার ইখলাস সুরা এবং দুরুদ শরীফ 3 বার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার বাবা মার 40 দিন কবরে আজাব মাফ করে দেয়। তো আমাদের সন্তানকে সুসন্তান করার চেষ্টা করব। এবং জ্ঞান, আমাদের জ্ঞানের তো অভাব নেই, আমরা সবাই জ্ঞানী, কিন্তু কাজের কারো জ্ঞান নেই। আমাদের জ্ঞানটা থাকতে হবে কাজের, ইসলামের জ্ঞান থাকতে হবে। আমরা যতটুকু জানবো আরেকজনকে জানার চেষ্টা করব, এই আমলটুকুই আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে এই আমলটুকুই চলতে থাকবে। আমরা দুনিয়াতে আসছি, সবাই মৃত্যুবরণ করব, আমরা বেশি বেশি কবরের কথা চিন্তা করব, আখিরাতের কথা চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানা বোঝা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।